নমস্কার, জ্যোতিষ দর্পণের কল্যাণ ও সমৃদ্ধি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনের প্রতি মুহূর্তে চলার জন্য একজন সঠিক সুপরামর্শদাতার খুবই প্রয়োজন। কারণ জীবনে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আর কোনো ভুল কাজ করে অনেক সময় জীবনে সমস্যা তৈরি করে ফেলি, আর সেই সময় দরকার হয় একজন সঠিক সুপরামর্শদাতার। আর একজন ভালো জ্যোতিষীর থেকে বড় সুপরামর্শদাতা কিন্তু আর কেউ হতে পারে না। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে। তিনি হলেন এমএ ইংলিশ, বিএড গোল্ড মেডেলিস্ট, কেপি ও বৈদিক অ্যাস্ট্রোলজার, হস্তরেখাবিদ, তন্ত্র সাধিকা, বাস্তু বিশেষজ্ঞ, মানসিক রোগ বিশেষজ্ঞ, জেমস থেরাপি এক্সপার্ট, স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ সাম্রাজ্ঞী প্রফেসর ডক্টর সুতপা বসু, যিনি বিদ্যা, বিবাহ, প্রেম, বাস্তুদোষ, কর্ম ও ব্যবসায় সমস্যা, শত্রু দমন, আর্থিক উন্নতি, সন্তান লাভ, শরীর ও স্বাস্থ্যজনিত সমস্যা, গ্রহদোষ ও যে কোনো জটিল সমস্যার সঠিক ও স্থায়ী প্রতিকার করে থাকেন। আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ সাম্রাজ্ঞী প্রফেসর ডক্টর সুতপা বসু। ডক্টর সুতপা বসুকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। দিদি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আমি আমার স্বর্গীয় বাবা মা, আমার গুরুদেব লোকনাথ বাবা, তারা মা আর জগন্নাথ দেবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের কল্যাণ ও সমৃদ্ধি অনুষ্ঠানটি শুরু করছি। আচ্ছা, আজকে আমার বছরের এবছরের মানে বাংলা বছরের শেষ লাইভ অনুষ্ঠান, পয়লা বৈশাখে সোমবার, কিন্তু পয়লা বৈশাখের দিন লাইভ করা যাবে না, বুধবার করব। জেনারেলি বুধবার আমি রিপিট করি, সোমবার লাইভ করি সামনের বছর। তার জন্য আমি আপনাদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নববর্ষ আপনাদের ভালো কাটুক সেই জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি একটা নতুন একটা সুন্দর বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ছোটোখাটো দ্রব্য গুণে আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারি। তোমাকে আমি বলেছি সুতপা, যে মাঝে মাঝে আমরা ছোটোখাটো যে সবসময় যে আমাদের বড় বড় হোমযজ্ঞ করতে হবে কি বড় বড় তোমার দামি দামি আংটি পরতে হবে প্রতিকারের জন্য, তার নয়। কিন্তু পাতিলেবু একটা ছোট্ট জিনিস, অনেকেরই গাছে, অনেকেরই বাড়িতে আছে গাছ, আছে যাদের গাছ নেই, বাজারে পাতিলেবু এখনো কেনাটা কোনো গে না। পাতিলেবুর দ্বারা নানা রকম, পাতিলেবু একটা সাংঘাতিক ভালো মানে দ্রব্য যা দিয়ে ছোটোখাটো প্রতিকার করা যায়, শত্রুদোষ দমন করা যায়, কোনো নেগেটিভ এনার্জি বাস্তুতে নেগেটিভ এনার্জি দূর করা যায়। হ্যাঁ, সেটাও আমার একটু জানা ছিল যে অনেকেই বলে লেবু দিয়ে মানে নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা বোঝা যায়, মানে সেটা কিভাবে সাংঘাতিকভাবে বোঝা যায়। আচ্ছা, ধরো যে বাড়িতে পাতিলেবু গাছ থাকে তাদের তো ভালোই, আর পাতিলেবু গাছ যদি না থাকে, পাতিলেবু গাছ বাড়িতে থাকা খুব ভালো। যদি এখন তো আপনাদের সব কলকাতা শহরে কিন্তু যদি আপনি মানে বাড়িতে কোনো জমি একচিলতে আছে পাতিলেবু গাছ করুন, পাতিলেবু গাছে নেগেটিভ এনার্জি ভীষণভাবে দূর হয়। আচ্ছা, আর যারা পাতিলেবু কিনবেন তারা কী করবেন শুনুন, ওই পাতিলেবুকে বাড়ির চারটে কোণা বা ফ্ল্যাটের চারটে কোণায় ঘুরিয়ে ধরুন সাতবার ঘোরালেন ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা ঘুরিয়ে সেটাকে চারটে টুকরো করবেন। যেটা আপনার প্রবলেম হচ্ছে বাড়িতে সেইটা নিয়ে, মানে ফ্ল্যাট হলে ধরুন পুরো বিল্ডিংটাই মানে চারটে বিল্ডিং, যার বিল্ডিং এর চার ধারে বিল্ডিং, এইধার 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 করে ক্লকওয়াইজ সাতবার ঘুরিয়ে তারপর ওটাকে ওই চারটে টুকরো করে রাস্তায় গিয়ে চারটে আলাদা জায়গায় নির্জন জায়গায় ফেলে দিয়ে চলে আসবেন। এতে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে দূর হয়ে যাবে। আপনারা বাড়ির বাস্তু দোষ যদি থাকে, বাস্তুতে নেগেটিভ অনেকের কু নজর পড়ে বাস্তুর ওপর, সেগুলো দূর হয়ে যাবে। কিন্তু এই যে পাতিলেবুর মাধ্যমে সেটা তো বুঝলাম যে দূর হয়ে যাবে, কিন্তু মানে নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কি? নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা বোঝার নিশ্চয়ই উপায় আছে। তুলসী গাছ বাড়িতে কিছুতেই বাঁচবে না, বাড়িতে তুলসী গাছ পুঁতলে সেই তুলসী গাছে বাঁচবে না, ইয়ে কর্পূর আর শুকনো লঙ্কা যদি পোড়াও দেখবে শুকনো লঙ্কা পোড়ালে তার গন্ধ হয়। তো যদি নেগেটিভ এনার্জি থাকে, যদি বাড়িতে শত্রু থাকে মানে শত্রু নজর থাকে,
এতটুকু ঝাঁঝর হবে না। একটু দর্শক বন্ধু রয়েছেন, দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে ছবি দস্তিদার বলছি। খড়দা থেকে ছবি দস্তিদার, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ আমি খড়দা থেকে ছবি, হ্যাঁ বুঝতে পারলাম, খড়দা থেকে ছবি দস্তিদার বলছি। হ্যাঁ নিজের সম্পর্কে জানতে চাইছেন কি? হ্যাঁ আমি আমি আমার ১৩ ফেব্রুয়ারি ভাইপুর কি বিষয় জানতে চাইছেন? জানতে চাইছি যে ও আগে বসন্তের জন্য বসেছে, ও চাকরি বাকরি কোনো সুবিধা হচ্ছে না, মিঠুন লগ্ন কর্কট রাশি, ঠিক আছে, মিঠুন লগ্ন কর্কট রাশি। আচ্ছা হ্যাঁ বলছি, ওর চাকরি হবে দিদি, ওর ওর আপনি ওর চাকরি নিয়ে চিন্তা করবেন না, বাধা বিপত্তি হচ্ছে অ্যাকচুয়ালি। ওর 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 ভালো চাকরি হবে, ওকে জাস্ট আপনি চেষ্টা করতে বলুন। শনি আর রবি একসাথে আছে, একটু প্রতিকার করতে হবে। রবির সাথে শনি একদম ভালো যায় না, ওর মেশে শনি আর রবি একসাথে আছে, যার জন্য ওর চাকরি একটু সমস্যা হচ্ছে। আপনি ওকে একটুখানি আমার সাথে যোগাযোগ করতে বলুন, আমার সাথে করুক বা দেখাতে করুক, ছোটখাটো প্রতিকার নিলে ওর চাকরির জায়গাটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। নাহলে এমনিতে কিন্তু ওর ছেলেটা ছক খারাপ না, কিন্তু ওর চাকরি ভালো, ঠিকঠাক চাকরি পেতে গেলে ওকে একটা একটু প্রতিকার করাটা ভীষণ জরুরি। আপনি তো খড়দায় খড়দায় না, আমার আমার চেম্বার আছে খড়দায়, আপনি আমার যোগাযোগ করুন, খড়দায় আসুন, নিশ্চয়ই আমি ব্যবস্থা করে দেবো, যাতে ওর এই যে বাধাটা আসছে চাকরি পেতে গেলে একটা বাধা আসছে। ও দশম স্থানে শনি আর রবি একসাথে আছে, যার জন্য বাধাটা হচ্ছে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা একটু যোগাযোগ, এবার আমরা হ্যাঁ একটু যোগাযোগ করলেই হবে, এইটা এখানে বসে হবে না। হ্যাঁ প্রতিকারটা তো এখানে বসে জানা একদমই সম্ভব নয়, কারণ সেই সমাধানটা কিভাবে হবে তার জন্য কিন্তু চেম্বারে একটু অবশ্যই যোগাযোগ করতে হবে, কারণ দিদি হয়তো বলে দিচ্ছেন কিভাবে প্রতিকার হতে পারে বা কি করলে হতে পারে, তার জন্য চেম্বারে একবার যোগাযোগ করে নেবেন। আচ্ছা এবার আমরা সফলতা পাওয়ার জন্য ধরো আমরা সাকসেস পেতে চাই, পাতিদেবী একটা বিরাট কাজ করে, কি হয় বন্ধুরা ধরো আমাদের মধ্যে সফলতা পেতে চাইছে, পাতিলেবু নিলে, নিয়ে চারটে লবঙ্গ নিলে, নিয়ে হনুমানজির মন্দিরে গেলে, হনুমানজির মন্দিরে গিয়ে মঙ্গলবার, একটু এটা বলে একটু হোল্ড করুন, মঙ্গলবার হনুমানজির মন্দিরে একটা পাতিলেবু চারটে লবঙ্গ নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে সন্ধ্যেবেলা বসে যে সাকসেসটা পেতে চাইছো, ধরো চাকরি চাইছো বা বিয়ের জন্য বা পড়াশুনোর জন্য, ওই চারটে লবঙ্গ পাতিলেবুর গায়ে ঢোকাবে, ঢুকিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, প্রার্থনা করে যে যে জন্য, এবং ওখানে বসে মঙ্গলবার নিরামিষ খাবে, ওখানে বসে হনুমান চল্লিশা পড়বে, পড়ে তারপর ওই পাতিলেবু নিয়ে বাড়ি চলে আসবে, পাতিলেবুটা রেখে দেবে, যেখানে যাবে ধরো চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে ওই পাতিলেবুটা নিয়ে যাবে,
পাতিলেবু শুকিয়ে যাবে, শুকনো পাতিলেবু রেখে দেবে, প্রিজার্ভ করবে, এমনি করে সাতটা সপ্তাহ করবে, সেভেন একদম কনসিকিউটিভ সপ্তাহ। হনুমান মন্দিরে গেলে নিরামিষ খেয়ে ওখানে গিয়ে ওই পাতিলেবুতে চারটে লবঙ্গ গুঁজে তারপর ওখানে ভালো করে পুজো করে হনুমান চল্লিশা পড়ে ওই লেবুটা নিয়ে বাড়ি চলে আসবে। দেখবে ওই এই লেবু নিয়ে যদি কোনো মানে সাকসেসে যাওয়া যায়, চাকরি ইন্টারভিউ পরীক্ষা হল বিয়ের ইয়ে করতে যাচ্ছ, তাহলে দেখবে 100% সাকসেস আসে। ঠিক আছে, দেখি কাকে এসেছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইন্দ্রাণী চৌধুরী বলছি, আমার মেয়ে সম্বন্ধে জানতে চাইছি। রুক্মিণী চৌধুরী, মেয়ে রুক্মিণী চৌধুরী, ডেট অফ বার্থ 15th July 2004, 8:15 আছে, সকাল 8:15 কলকাতা, সকাল 8:15 কলকাতা। কি বিষয়ে জানতে চাইছেন মেয়ে? আমি ওর ক্লাস 10 এ পড়ে এখন, মানে ও কি রকম, ও তো বায়ো সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে, এখনো ভালো করে আমি ম্যাথ এ কলকাতা স্টাডি পাই কলকাতা। হ্যাঁ কলকাতা, মানে কোন সাবজেক্ট নিয়ে পড়ালে সাবজেক্ট রেজাল্ট কেমন হবে? হ্যাঁ যে মানে আচ্ছা, ও সিংহ লগ্ন, সিংহ লগ্ন আর আর এ কি বলে মিথুন রাশি। হ্যাঁ সিংহ লগ্ন মিথুন রাশি দুটোই এবছরে এই ভীষণ ভালো, মানে এখন রাহু উচ্চস্থ আছে মিথুনে আর সিংহ লগ্নের জন্য এবার রাহু খুব ভালো অবস্থায় আছে, প্লাস স্পেশালি এই এপ্রিল মাসে রবি উচ্চস্থ হবে মঙ্গলে, তো সিংহ লগ্নের জন্য খুবই ভালো সময়। শনি আছে, রবিটা এফেক্টেড হয়ে গেল, ওদের স্কুলেও বায়ো সায়েন্স না কম্পিউটার সায়েন্স, কম্পিউটারে অতটা ওর ইন্টারেস্ট নেই, বায়োলজিতেই বেশি ইন্টারেস্ট ওর অ্যাকচুয়ালি, তাই জন্য। মঙ্গল বুধ একসাথে আছে কর্কটে, ঠিক আছে, কিন্তু শনি রবি আছে মিথুনে, তাহলে কি নিতে পারে, ও নেওয়ার কি সম্ভাবনা আছে? ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেও ভালো হবে। আর একটা কথা, আর একটা জিনিস করতে পারেন আপনি, ওকে বায়োলজি নিয়ে আসতে পারেন, কারণ ওর মঙ্গল খুব ভালো আছে, তো অনেক সময় ডাক্তারি পড়ার জন্য মঙ্গলের খুব দরকার থাকে। আমি ওর বায়ো মাইক্রোবায়োলজিস্ট হওয়ার ইচ্ছে, যেটা সত্যি কথা, মাইক্রোবায়োলজিস্ট। হ্যাঁ তাই জন্য বায়ো সায়েন্সটাও 11 এ নেওয়ার ইচ্ছে অ্যাকচুয়ালি। রবি আছে, চন্দ্র আছে, আবার শনি চন্দ্র বীজ যোগ করছে একই জায়গায় মিথুনে, মিথুনে আবার শনি চন্দ্র বীজ যোগ করছে, whereas লগ্নে রাহু আছে। আচ্ছা ও 11-12 এ বায়োলজি, দেখুন ভালো বায়োলজি পড়তে এত ভালোবাসছে, আপনি বায়োলজি নেওয়ান। আচ্ছা হ্যাঁ বায়োলজি নিয়ে, কারণ সান মুন আবার খুব ভালো, কিন্তু রবি শনি হলে অনেক সময়ই সান এফেক্টেড হয়ে গেল সাকসেসে। আপনি ওকে নিয়ে কোনো ভালো জ্যোতি আমার কাছেও আসতে পারেন, অন্য কাউকে আপনার বিশ্বাস তার কাছে গিয়ে এক একটু সামনাসামনি ছোটখাটো প্রতিকার, যেহেতু শনি আর রবি রয়েছে একসাথে একাদশে, তাই জন্য বলবো একটু আপনি দেখে নিন, মানে প্রতিকার করে নিন, এখন সময় আছে, অল্প বয়স, এখন মাধ্যমিক পরীক্ষা দেবে না আইসিএসসি দেবে? আইসিএসসি দেবে, এখন অনেক দিন সময় আছে, প্রতিকার কাটবে। ওর কি এপ্রিলে মানে এপ্রিল থেকে কি ভালো হবে? এপ্রিল থেকে ভালো হবে, কারণ না এবছর ও সিংহ লগ্ন আর মিথুন রাশির জন্য ভালো, রাশিতে রাহু উচ্চস্থ হয়ে বসে আছে। আর এমনি ও কি ফিউচার কি পড়বে, পড়তে পারে ও বায়োটেকনোলজিও পড়তে পারে? আপনি একটু আসুন সামনাসামনি বসে আলোচনা করলে না, এইটুকু সময়ের মধ্যে সম্ভব হয় না। ঠিক আছে, আমি যাব আপনার কাছে, আমি বুকিং করে আমি চলে যাব। আচ্ছা আপনার বাড়ি তো কলকাতায় বললেন? হ্যাঁ।
একটু আমি দিদি চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা জ্যোতিষ সম্রাজ্ঞী প্রফেসর ডক্টর সুতভা বসুকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, কালীঘাট কালী মন্দির, শোভাবাজার ভাগ্যলোক মেট্রো স্টেশনের কাছে, দমদম মা সারদা কার্যালয় দমদম স্টেশনের কাছে, হাওড়া বালি ফরচুন টাওয়ার, নিমতলা জিটি রোড, হালতু এবং মেট্রোপলিটান। এছাড়া আপনারা পাচ্ছেন বর্ধমান, কৃষ্ণনগর, খড়দা এবং বিটি রোড। অবশ্যই যে কোনো চেম্বারে আসতে হলে অবশ্যই বুকিং করে নেবেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে, 9231841950 অথবা 7596997620। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে তারপর দিদি যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। চলে যাচ্ছি আবার আজকের আলোচনায়। আজকে শুধু তোমার আরেকটা জিনিস বলি, যেটা আমরা দেখি বাচ্চাদের ভীষণ কুনজর লাগে। দেখবে ছোট ছোট বাচ্চাদের যে নজর লেগেছে, খালি জ্বর হয়, হ্যাঁ বাচ্চারা ভয় পায়, কেঁদে কেঁদে ওঠে, ঘুমোতে পারে না, এই কুনজর থেকে রক্ষা পাওয়ার জন্য পাতি লেবুর একটা বিশাল বন্ধু ফোনে রয়েছে, দাঁড়া একটুখানি আমি এটা বলি, হোল্ড করুন আপনি। কি করবে, একটা লেবু নিয়ে ছোট বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত এটা সাতবার ঘোরাবে, ঘুরিয়ে এবার ওই লেবুটা চারটে টুকরো করে এই তিন মাথার মোড়ে গিয়ে ওই চারটে টুকরো চার ধারে তিন মাথার মোড়ে দাঁড়াবে, দাঁড়িয়ে চারদিকে ওইটা ছুঁড়ে দেবে, দিয়ে চলে আসবেন, কিন্তু পিছনে তাকাবেন না, পিছন ফিরে তাকাবেন না। এবং বাচ্চার যে এইটা হয়ে মানে এই যে নজর লাগছে এসবের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে যে যাতে না লাগে, নজর ভালো থাকে, তাহলে এই চার টুকরো যে লেবু চারটে টুকরো করেছেন তিন মাথার মোড়ে দাঁড়িয়ে ওই চারটে টুকরো লেবু ছুঁড়ে ফেলে দিলেন। তার আগে বাচ্চাটা, যে বাচ্চা নজর লাগছে, যে বাচ্চা কাঁদে, ভয় পায়, খেতে চায় না, ঘ্যান ঘ্যান করে, মানে বুঝতে পাচ্ছেন যে এর একটা কিছু নজর লাগাটা ভীষণ ভাবে আমরা শুনে থাকি, খুব ঘন ঘন জ্বর উঠে থাকে, খুব অসুস্থ হয়ে পড়ে, যেটা সেটা অনেকেই এটা নিতে পারে না, তখন ওই ফেলে দিয়ে কিন্তু পিছন ফিরে না তাকিয়ে চলে আসতে হবে, এই এই তাহলে বাচ্চা কুনজর থেকে মুক্তি পাবে। আচ্ছা বলো, দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নমস্কার, আমি গড়িয়া থেকে বলছি, আমি কিছু জানবো। হ্যাঁ বলুন। বলুন, মেয়ের নাম হচ্ছে সুমন জানা। হ্যাঁ, ডেট অফ বার্থ 5/10/1993। 5/10/1993 টাইম টাইম হচ্ছে সকাল 10:45। হ্যাঁ, কোথায় জন্ম? জায়গাটা একবার বলুন তো, রাজস্থান বললেন, রাজস্থানের কোন জায়গা? গোলাপুরা। গোলাপুরা, হ্যাঁ গোলাপুরা, গোলা চাকরি ব্যাপারটা আর এই বিবাহ ব্যাপারটা দিদির কাছে জানতে চাই, একটু সুন্দর করে বলেন। অনুষ্ঠান দেখেন নিয়মিত? ধনু লগ্ন আর কর্কট রাশি, ঠিক আছে তো? দেখি 1/10/1993 রাহু দ্বিতীয় কিছু নেই, তৃতীয় না, চতুর্থে শনি, চতুর্থে রয়েছে শনি, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে চন্দ্র কেতু। প্রচন্ড টেনশন করে ও? হ্যাঁ একটু টেনশন করে সব বিষয়ে। হ্যাঁ চন্দ্র কেতু গ্রহণযোগ আছে,
পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে শুক্র, অষ্টমে রবি বৃহস্পতি, নবমে মঙ্গল। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকলে দেখুন। আপনার ওর চাকরি বাকরি হবে, এরও না এই দশায় অন্তর্দশায় অসুবিধা হচ্ছে, এরও চাকরি বাকরি ভালো হবে। এখন রাহুর ডক্কা চলছে তো, যার জন্য অসুবিধা হচ্ছে। আপনি ও রাহু লগ্নে রাহু রয়েছে, রাহুর দশা আর এখানে আপনি একে একটুখানি প্রতিকারের দরকার। আপনি দেখুন, একটা ঘটনা আমি বারবার বলি যে শুধু জানলে হবে না, জানলেন জেনে যদি তার প্রতিকার না নেন তাহলে কিন্তু তার কোনো লাভ নেই। প্রতিকার নেওয়াটা ভীষণ জরুরি। বলতে গেলে যেটা বোকামি, মানে সেখানে তো মানে পরবর্তী সময়ে সে সমস্যা। অ্যাস্ট্রোলজি সায়েন্স, অ্যাস্ট্রোলজি মানি না, বিশ্বাস করি না বলে লাভ নেই, ওটা অত্যন্তই মানে ভুল কাজ হবে। তবে যে অসুবিধেগুলো থাকছে, আমি এই যে কটা মেয়ের দেখলাম, প্রত্যেকটা আজকে আমার বেশিরভাগ মেয়েই এসছে, হ্যাঁ প্রত্যেকটা মেয়ের ছক ভালো, কিন্তু ছক কিছু খারাপ না, কিন্তু ওই ছোটোখাটো একটু আর্ধ আছে, এর যদি আপনি একটা ছাতা দিয়ে দেন তাহলে এরা অনেক আগেই অনেক ভালো স্মুথলি এগোতে পারে। যাদের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না তাদের জন্য একটা উপায় উল্লেখ করছি। একটি পাতিলেবু ব্যবসার স্থানে অর্থাৎ দোকানে বা অফিসের চার দেওয়ালে স্পর্শ করে লেবুটিকে চারটে টুকরো করে রাস্তায় গিয়ে ফেলে দিয়ে আসুন। কি করবেন, ব্যবসার যে ধরুন একটা দোকান আছে, দোকানে চারটে দেয়ালে ওই লেবুটা স্পর্শ করলেন, করে একটু চারটে টুকরো করে রাস্তায় গিয়ে টিমাতার মোড়ে গিয়ে ফেলে দিয়ে আসুন, পিছন ফিরে তাকাবেন না। দেখবেন যে ব্যবসার উন্নতি অবশ্যম্ভাবী, উন্নতি নিশ্চয়ই আসবে। ঠিক আছে, দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাম, আমি উত্তরপাড়া থেকে বলছি, জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6 জানুয়ারি 1996। 6 জানুয়ারি 1996। টাইম? টাইম হচ্ছে সন্ধ্যা কটা? সন্ধ্যে 7:30। আচ্ছা, সন্ধ্যে 7:30। হ্যাঁ, কোথায় জন্ম? জন্ম হচ্ছে রামপুরহাট বীরভূম। কি বিষয়ে জানতে চাইছেন? এই ক্যারিয়ার আমি বলে দিচ্ছি। ক্যারিয়ার? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন, দিদি বলে দিচ্ছেন। ওকে ম্যাম। আচ্ছা, তোমার লগ্ন তুলা আর রাশি তুলা ছিল? না ম্যাম, আমার কর্কট লগ্ন মিথুন রাশি। দাঁড়াও তো, 6/4/1996? না ম্যাম, 6 জানুয়ারি 1996। কর্কট লগ্ন মিথুন রাশি। হ্যাঁ, আমি যেটা বললাম, এখন মিথুনে রাহু উচ্চস্থ হয়ে আছে, এই এক দেড় বছর মিথুন রাশির জন্য বেশ ভালো যাবে, অত অসুবিধা হবে না। আচ্ছা, তাও দেখি, কর্কট লগ্ন, লগ্নে কিছু নেই, দ্বিতীয় কিছু নেই, তৃতীয় রাহু, চতুর্থে কিছু নেই, পঞ্চমে রবি জুপিটার খুবই ভালো, ষষ্ঠে ভেনাস মার্স মার্কারি, মঙ্গল শুক্র বুধ, সেভেন্থ হাউসে স্যাটার্ন, এইট হাউসে কেতু, অষ্টমে কেতু, নবমে কিছু নেই, দশমে কিছু নেই, একাদশে চন্দ্র, দ্বাদশে কিছু নেই। আচ্ছা শোনো, তোমার দশম স্থানে মঙ্গল গিয়ে বসেছে, দশে মানে মকরে,
9, 8 তুমি কি ইঞ্জিনিয়ারিং কোর্স কি পড়াশোনা করেছো? হ্যাঁ ম্যাম, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো? হ্যাঁ। তোমার তুমি কি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি বেসরকারি আমি অনেক চেষ্টা করেছি, অ্যাপ্লাই করেছি, কিন্তু কিছু হয়নি, মানে বাধ্য হয়ে সরকারির জন্য চেষ্টা করছি। তোমার দেশে দশাটা চলছে? হ্যাঁ শুনি, দশা চলছে 2019-এর 5-7-2019 এর পর না তুমি দেখবে তোমার চাকরি কিন্তু পজিটিভলি হবে। চাকরি বা সেটেলমেন্টের প্রবলেম হয়েছে, যেই দেখবে যে এবার শনি 2019-এর জুলাইতে চলে যাবে। হ্যাঁ, শনির পরে বুধ আসবে, এই বুধের মহাদশায় তোমার পজিটিভলি চাকরি হবে এবং তুমি এবছরই চাকরি পাবে। তুমি ডোন্ট ওয়ারি, খালি একটা জিনিস তোমায় আমি বলে দিচ্ছি, গভর্নমেন্ট জবে তোমার চান্স আছে। কিন্তু একটা ঘটনা শোনো, গভর্নমেন্ট জব কম, আমাদের জনসংখ্যা অনেক বেশি, তাতে করে কি হয় যে যত লোকের এই গভর্নমেন্ট জবের প্রসপেক্টে রয়েছে তার সংখ্যা তো বেশি, এর রেশিওটা তো মিল খায় না। না এই জন্য অনেক বেশি কম্পিটিশন, প্রচুর পড়াশোনা করতে হবে, তবে স্টেবল জব পাবে, স্টেবল জব পাবে। কিন্তু তুমি আমার চেম্বারে এসো, সামনাসামনি বসে কথা বলে কবে কখন হবে আর একটু যা অসুবিধা আছে সেইটা কেটে যাবে, কাটিয়ে দেওয়া যাবে। তুমি একটু দেখা করো, তোমার কিন্তু জবের চান্স আছে। আমাদের সময়ও নেই, তাই একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ এই লাইভ ফোনে অনুষ্ঠানে মানে একসাথে সবকিছু বলা সম্ভব নয় সেখানে। হ্যাঁ, কিন্তু এই যে কথা শখ আমি আজকে পেয়েছি, আমি জানি না আপনারা এখনো লাইনে মানে শুনছেন কিনা টিভিতে, প্রত্যেকটি শখ ভালো শখ, যেটুকু প্রত্যেকটা কিন্তু ভালো পরিবারের ভালো ছেলে মেয়ে, এদের চান্স যেটুকু। দেখো আমাদের কি হয় যে গ্রহ নক্ষত্র দিয়ে তো অনেক সময় অনেক অসুবিধা দেখা দেয়, সেগুলো চেষ্টা কর, ডেস্টিনি বদলানো যায় না, তাই তো আমরাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে পারতাম, সব পড়ে নিই ছাতা। যদি ধরো তোমার জব পেতে, যেমন এই ছেলেটির এর ভালো জবের জায়গা আছে, সেটা ভালো ছেলে, কিন্তু ওর আর একটা কথা ও হয়তো রেখে দিয়েছে, ওকে বলি তোমার প্রেম যদি থাকে তার থেকে সাবধান। ঠিক আছে, আজকের হাতে একদমই সময় নেই, আজ আমরা এখানেই শেষ করছি, আগামী পর্বে দিদির কাছ থেকে আরও অনেক বিষয় আমরা জেনে নেব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দিদি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।